নতুন নিয়মে ব্যাংকে টাকা রাখলে টিন সার্টিফিকেটের পাশাপাশি বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে। পুরো বিষয়টি জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। এতদিন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টিন সার্টিফিকেট জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু কেউ যদি ব্যাংক অ্যাকাউন্ট বা ডিপিএস বা এফডিআর এ টিন সার্টিফিকেট জমা দিত তাহলে সোর্স ট্যাক্স কাটা হতো 10%, আর যদি টিন সার্টিফিকেট জমা না দেওয়া হতো তাহলে সোর্স ট্যাক্স কাটা হতো 15%। অর্থাৎ টিন সার্টিফিকেট জমা দিলে গ্রাহক 5% ইন্টারেস্ট বেশি পেত। কিন্তু নতুন নিয়মে দুটি কারণে গ্রাহককে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে টিন সার্টিফিকেটের পাশাপাশি রিটার্নও জমা দিতে হবে। আগে শুধুমাত্র টিন সার্টিফিকেট জমা দিলে 5% ইন্টারেস্ট বেশি পাওয়া যেত, কিন্তু এখন থেকে নতুন নিয়মে টিন সার্টিফিকেটের পাশাপাশি রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে হবে। কেউ যদি রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করে ব্যাংক অ্যাকাউন্ট অথবা ডিপিএস অথবা এফডিআরে তাহলে তিনি 5% ইন্টারেস্ট বেশি পাবেন। অর্থাৎ রিটার্ন দাখিলের কাগজ জমা দিলেই সোর্স ট্যাক্স কাটা হবে 10%, আর যদি রিটার্ন দাখিলের কাগজ তিনি জমা না দেন তাহলে সোর্স ট্যাক্স কাটা হবে 15%। এছাড়া নতুন নিয়মে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন এখন থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি 10 লক্ষ টাকার উপরে লেনদেন হয় তাহলে অবশ্যই টিন সার্টিফিকেটের পাশাপাশি রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে। অর্থাৎ আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার বছরে 10 লক্ষ টাকার উপরে লেনদেন হয়েছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে। পূর্বে কিন্তু এই নিয়ম ছিল না, কেউ চাইলে টিন সার্টিফিকেট জমা দিতে পারত, আর যদি তিনি টিন সার্টিফিকেট জমা না দিতেন তাহলে কোনো সমস্যা ছিল না। এখন প্রশ্ন হলো যে রিটার্ন দাখিলের কী প্রমাণপত্র ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। এক্ষেত্রে জমা দিতে হবে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র অথবা করদাতার নাম 3 ও কর বছর উল্লেখ করে অনলাইনে এনবিআরের সনদ অথবা উপকর কমিশনারের সনদ। এ সকল সনদের যে কোনো একটি আপনি ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারবেন, তাহলে আপনি এ সুবিধা পাবেন। এখন অনেকে বলতে পারেন সরকার কীভাবে এই বিষয়গুলো মনিটরিং করবেন। এখন দেখেন, একটি ব্যাংক অ্যাকাউন্টে যে লেনদেন হয় সে তথ্যগুলো কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যাংকগুলি বাংলাদেশ ব্যাংকে অবহিত করেন। বাংলাদেশ ব্যাংক হতে কিন্তু এ সকল তথ্যগুলি সরকার নিয়ে নিতেই পারেন। অর্থমন্ত্রী 2022-23 অর্থ বছরের যে বাজেট পেশ করেছেন তাতে কিন্তু তিনি বলেছেন কোনো প্রতিষ্ঠান যদি এ সকল তথ্য বা প্রমাণ সংগ্রহ না করেন তাহলে সে সকল প্রতিষ্ঠানকে 10 লক্ষ টাকা জরিমানা করা হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের নিজেদের প্রয়োজনেই এ সকল তথ্য বা ডকুমেন্টসগুলি গ্রাহকের নিকটে সংগ্রহ করবেন এবং গ্রাহককে এ সকল সুবিধা দেবেন। অর্থাৎ মূল বিষয় হলো নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট হতে আপনি যদি 5% ইন্টারেস্ট বেশি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেটের পাশাপাশি রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার উপরে লেনদেন হয়, অর্থাৎ বেশি লেনদেন হয়, বড় বিনিয়োগকারী যাদের, তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিলের কাগজপত্র ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করুন না জানতে পারবে। আজ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।